আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি, একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। Discussing about the bulletins. In my previous class, I discussed about the bulletins and how to change into nasal. My dear student, today I am going to discuss about how to change into nasal or interrogative sentence. Like every day, I am going to describe my class in Bengali. Okay, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় বাড়িতে তোমরা ভয়েস চেঞ্জ গুলো দেখতেছ। আজকে আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। তো এগুলো পর্যায়ক্রমে দেখার চেষ্টা করবো আমরা। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো, যখন আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাব, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করার সময় আমরা সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে ইন্ডিভিজুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করবো। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো। ওই ভয়েস চেঞ্জের যে হেল্পিং ভার্বটা থাকবে সেটাকে প্রথমে এনে দিয়ে পরবর্তীতে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তবে উল্লেখ্য যে আমরা তো দুটো খসড়া করবো, এই খসড়া দুটো কিন্তু পরীক্ষার খাতায় দেখানো যাবে। তো আসলে দেখে নিই আমরা। তো এটাকে যদি আমরা শর্টকাটলি চিন্তা করি তাহলে একটা প্যাটার্ন এরকম দাঁড়ায়। প্রথমে অক্সিলারি ভার্ব, অবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তুমি এইভাবে করতে গেলে তুমি অনেক সময় একটু জটিল মনে হতে পারে। এই জন্য আমরা খেয়াল করো, একটা এক্সাম্পল লিখি। হাউ ইউ ডান দ্য হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ল্ড, ধরো একটা এক্সাম্পল দিলাম। Did
কি দাঁড়াবে? তখন দাঁড়াবে ওয়াজ ক্রিকেট, ওয়াজ ক্রিকেট, ওয়াজ ক্রিকেট প্লেড বাই ইউ, প্লেড বাই ইউ। তো আমরা এই দুটো লাইন খসড়া হিসেবে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম? প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পেলে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ইন্ডিভিজুয়ালি খসড়া ভাবে অ্যাসার্টিভ করব, সেই অ্যাসার্টিভটাকে আবার আমরা প্যাসিভে আনব, ফাইনালি ওই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাকে আমরা প্রথমে দিয়ে বাকি অংশ দিয়ে শেষে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিব, আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভটা হয়ে যাবে। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ভো যুক্ত থাকে, কি থাকে? ভো যুক্ত থাকে, তখন আমাদের একটা প্যাটার্ন হয়। প্যাটার্নটা এরকম, ভো এর পরিবর্তে বাই হোক, এরপরে আমরা হেল্পিং ভার্ব দেবো টেন্স পার্সন অনুযায়ী, এরপরে অবজেক্ট দেবো, এরপরে যদি সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সে অথবা কন্টিনিউয়াস টেন্স অথবা পারফেক্ট টেন্স থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা বি অথবা বি যুক্ত করব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেব, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দেব। আমরা এই রোলসটাকে, এই প্যাটার্নটাকে আরেকটু ইজি হবে তোমাদের কাছে যখন আমরা এটা একটা এক্সাম্পল দেব। আসো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হোয়াট ইজ দ্য ওয়ার্ড, একটু সহজ একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। হো ডি দ্য ওয়ার্ড একটা প্রশ্ন হলো, তাহলে এটাকে আমরা প্রথমেই হোয়ের পরিবর্তে দিব বাই হোম, কি দিব? বাই হোম, বাই হোম। এরপরে আমরা দেখতেছি যেহেতু এখানে ডিড আছে, এটা একটা পাস্ট টেন্স, এই জন্য আমরা ব্যবহার করবো ওয়াজ। বাই হোম ওয়াজ, এরপরে আমাদের অবজেক্ট ব্যবহার করবো, কি ব্যবহার করবো? অবজেক্ট দা ওয়ার, বাই হোম দা ওয়ার। এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট না, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা দিয়ে দিব, বাই হোম ওয়াজ দা ওয়ার, ডিডের পাস্ট পার্টিসিপল ডান, বাই হোম ওয়াজ দা ওয়ার ডান। সর্বশেষ আমরা দিয়ে দিলাম প্রশ্ন চিহ্ন। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাই, হু ইজ কুকিং রাইস, who is cooking rice? আচ্ছা, তাহলে আমরা অ্যাকর্ডিং টু ফেচার প্রথম আমরা কি দিব? বাই হোম, বাই হোম, বাই হোম। এরপরে হেল্পিং ভার্ব কি দিব? যেহেতু ইজ আছে আর মূল ভার্বের সাথে আইজ যুক্ত আছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি দেখি? হেল্পিং ভার্বটা প্রথমে এক ইজ আর যাদেরকে তাই থাকে এর সাথে তার বিং যুক্ত হয়, তাহলে এটা যেহেতু ইজ হয়ে আছে তাহলে বাই হোম ইজ। এরপরে অবজেক্ট কি? বাই হোম ইজ দা রাইস। এরপর আমরা এই যে বলেছিলাম বিং যুক্ত করবো, যদি কন্টিনিউয়াস হয়, যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস তাহলে এখানে একটা বিং যুক্ত করবো, বি ই আই এন জি, বাই হোম ইজ দা রাইস বিং কুকড, ভার্বের পাস্ট পার্টিসিপল কুকড। সর্বশেষ আমরা দিয়ে দিলাম একটা প্রশ্নমূলক চিহ্ন। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, যদি আমরা হো যুক্ত
সমস্ত সেন্টেন্স পাই কখনো তবে উল্লেখ করছে তোমাদের লেভেলে ইদানিং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব কম পাওয়া যায় একটা সময় অনেক আসত এখন কম আসে তবু আমাদের শিখে রাখতে হবে যদি ইন কেস চলে আসে তখন তো তুমি তাহলে দিতে পারবে না এজন্য আমরা শিখে রাখতেছি তাহলে এখানে হোল পরিবর্তে বাই হোম দিলাম হেল্পিং ভার্ব ইজ দিলাম অবজেক্ট হিসেবে দা রাইস দিলাম আর যেটা কন্টিনিউয়াস টেন্স এর জন্য একটা বিং যুক্ত করলাম ভার্ব পাস্ট পার্টিসিপল সাথে দিলাম আমরা প্রশ্নবোধক চিহ্ন এবার আমরা দেখব আগেরটা দেখলাম যে ভয়েস টেন্স অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ হোসিল আমরা এখন দেখব আবার হোম যুক্ত যদি সেন্টেন্সটা থাকে তাহলে সেটাকে আবার কিভাবে আমরা প্যাসিভ করব ওই সময় দেখেছিলাম হোম পরিবর্তে বাই হোম এখন আবার হোমের পরিবর্তে হোম এরপর অক্সিলারি ভার্ব এটা আরো সহজ ভার্ব 3 দ্যাট ইজ ভার্ব পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্ট সবশেষে প্রশ্নবোধক চিহ্ন আসো আমরা একটা এক্সাম্পলে চলে যাই যেমন হোম ডু ইউ ওয়ান্ট হোম ডু ইউ ওয়ান্ট তো আমরা স্ট্রাকচার অনুযায়ী যে আমাদের প্যাটার্নটা দেওয়া আছে সেই হিসেবে আমরা কি করব আমরা দেখব তাহলে হোমের পরিবর্তে এখন দিব হো এরপর অক্সিলারি ভার্ব তার মানে হেল্পিং ভার্বটা হবে কি যেহেতু ডু আছে এটা একটা প্রেজেন্ট টেন্স এই জন্য হো এর সাথে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব ইজ হো ইজ এরপর ভার্ব 3 ওয়ান্টেড হো ইজ ওয়ান্টেড বাই ইউ সহজেই আমাদের এটা প্যাসিভ হয়ে গেল আরো একটা এক্সাম্পল দেখি আমরা হোম ডিড দ্য রিওয়ার্ড হোম হোম ডিড দ্য রিওয়ার্ড হোম ডিড দ্য রিওয়ার্ড তো আসো আমরা এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় হোমের পরিবর্তে আমরা দেব কি হোম যেহেতু এখানে ডিড আছে তাহলে আমরা জেনে যাচ্ছি আগে আমরা জেনেছি যদি পাস্ট ট্রুথ থাকে ভার্বটা তাহলে আমরা হেল্পিং ভার্ব ওয়াজ ব্যবহার করি তো এই ক্ষেত্রে হোর পর আমরা ব্যবহার করব ওয়াজ যদি আগেটা প্রেজেন্টে ছিল দিস ইজ এবার পেলাম ফার্স্টে আমরা দিলাম ওয়াজ হো ওয়াজ ভার্ব পাস্ট পার্টিসিপল গ্রুপ রিওয়ার্ডেড রি ওয়ার্ড ডেড হো ওয়াজ রিওয়ার্ডেড বাই দে দে ছিল হয়ে গেল দে ছিল হয়ে গেল কি দে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমরা দেখলাম হোম থাকলে কিভাবে সেটাকে আমরা প্যাসিভ করব সে অংশটা আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ হোয়াট আমরা হোম দেখেছি হো দেখেছি এবার দেখব হোয়াট তবে হোয়াট আর হোমের মধ্যে পার্থক্য খুব কম এখানে আমরা আগে যেমন ব্যবহার করেছিলাম হোমের পরিবর্তে হো এরপরে অক্সিলারি ভার্ব আর থ্রি বাই সাবজেক্ট ঠিক তেমনি হোয়াটটা আমরা সরাসরি এখানে হোয়াট ব্যবহার করব এরপর অক্সিলারি ভার্ব আর থ্রি বাই সাবজেক্ট আসো আমরা একটা এক্সাম্পল দেখি হোয়াট ডু ইউ ওয়ান্ট তো আমরা যদি এটাকে প্যাটার্নে ফেলে দেই তাহলে কি দাঁড়ায় যেহেতু হোয়াট এর হোয়াট ইজ আসবে দিয়ে দিলাম হোয়াট অক্সিলারি ভার্বটা হবে টেন্স অনুযায়ী যেহেতু ডু থাকলে আমরা জানি ইজ ব্যবহার করি তাহলে ইজ ব্যবহার করে দিব হোয়াট ইজ ভার্ব 3 ওয়ান্টেড বাই ইউ
আসে তাহলে তুমি কিন্তু সহজে এটাকে এখন প্যাসিভ করতে পারবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেশ কিছু প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আগামী ক্লাসে আমি আরো কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এরপর পর আমরা চলে যাব কিভাবে এই প্যাসিভকে আবার অ্যাক্টিভ করা যায়। আমরা আগামী ক্লাসটা ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখব, পাশাপাশি কিছু এক্সক্লুসিভ কিছু নিয়ম আমরা দেখে রাখবো, প্যাটার্ন দেখে রাখবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। একটা জিনিস মনে রেখো, যারা বিশেষ করে জিএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আগামী বছর, তাদের কিন্তু পরীক্ষা হবে। এটা কিন্তু তুমি মনে করলে ভুল হবে যে পরীক্ষা হবে না আর করে লাভ কি। পরীক্ষা কিন্তু তোমাদের হবেই। যেখানে জিএসসি পরীক্ষা হওয়ার নভেম্বরে হয়, সেটা ডিসেম্বরে জানুয়ারিতে হলেও হবে, আর ফেব্রুয়ারিতে হয় আমাদের এসএসসি, সেটা কিন্তু ফেব্রুয়ারিতে না যাতে মার্চ এপ্রিলেও হয় তবু কিন্তু হবে। কাজেই তোমরা কিন্তু ক্লাস নেই বিধায় ঘুরে বেড়াইবা, এরকম কিন্তু মনে করো এবার যে তুমি কিন্তু লসে পড়ে যাবে। আমরা কিন্তু অনেক কষ্ট হলেও তোমাদের এই অনলাইন ক্লাসটা কন্টিনিউ করতেছি, তোমরাও কষ্ট করে আমাদের সাথে ক্লাসগুলো করবো এবং বাড়িতে চর্চা করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, টিল দেন স্টে হোম অ্যান্ড কিপ সেফ। ইনশাআল্লাহ ইফ আই অ্যালাইভ আই উইল ট্রাই টু ডিসকাস মাই নেক্সট ক্লাস। টিল দেন জাস্ট কিপ সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।